Assalamualaikum friends. Shobai kemon achen? Asha kori Allah rahmate shobai bhalo achen. To edike Ruchita goto porbe dekhaichi je oke or party te jabe or jamai sathe nahare niharer sathe. To Ruchita sundor kore shari ekta green color shari pore ota nihar upohar dei oke bole ei shari ta tumi porbe party te jabe amar bondhuder party te. To Ruchita bole acha thik ache. Tokhon Ruchita onek khushi hoye jay bole je amar shami eto shok kore amake shari ta diyeche to amake ei shari এই পড়তে হবে পরে রুচিতা শাড়ি পড়তে যায় গিয়ে দেখে শাড়ি ঠিক আছে কিন্তু ব্লাউজটা কাটা মানে হাতা কাটা ব্লাউজ তো ওই তো ভাবে এদিকে ওর শাশুড়ি দাদু শাশুড়ি মিলে যাতে পার্টিতে না যেতে পারে নেহারের শাড়িটা যাতে না পড়তে পারে সেই কারণে সে ব্লাউজটা কেটে ফেলি হাতাটা কেটে ফেলি হাতাটা কেটে রেখে দেয় তারপরে রুচিতা যখন দেখে যে হাতা কাটা তো ও তো ভাবছে যে নেহার বুঝি হাতা কাটাই ব্লাউজ আনছে কিন্তু ওর দাদু শাশুড়ি বা দাদি চক্রান্ত করে যে বদমাইশি করে যে ওর ব্লাউজটা হাতা কেটে ফেলেছে সে জানেই না পরে আর কি ওর শাশুড়ি যা বুঝে যাতে ওই যাতে পার্টি না যেতে পারে আর এরকম শাড়ি পরলে যাতে না আর ওকে মানে অনেক অপমান করে বা ওর অসহ্য মানে অনেক খারাপ মনে করে ওর ওই শাড়িটা পরতে যায় শাড়ি পরতে গিয়ে দেখে মানে শাড়িটা অনেকই হয়ে গেছে গা মানে এখন কি করে পরবে সে মানে ওই মানে ভাব থেকে ভেবে পারছে না পরে কি করে ব্লাউজ মানে ফিটিং ফুটিং করে ফিতা কাটা থাকে তো ফিতা সেলাই মেলাই করে তো ওই শাড়িটা পরে পরে যখন নিচে আসে তো না নিচে অপেক্ষা করে পরে নিচে অগবাড়ি কতগুলো মানুষ আসে মানে সে নানি শাশুড়ি দাদি শাশুড়ি মানে দাদি নানি এসব কতগুলো মুরব্বী আসে আসার পরেই পরে ওই যখন নামে শাড়ি মানে ওই আবার হাতা কলার ব্লাউজ পরে ওই মানে রুচিতা মনে করছে যে আমি ঠিক আছে আমি পাঠিয়ে দিতে যাবো ওই শাড়ি পরেই যাবো ওই যে আমার স্বামী এত শখ করে আমাকে শাড়িটা উপহার দিছে তো হলে এই শাড়িটাই পরে যাব পরে রুচিতা শাড়িটা কী করে এই করে জোড়া তালি দিয়ে পরে পরে হাতা কাটাই মানে হাতা কাটাই পরে পরে আঁচলতে ঠেকে রাখে মানে শরীর যাতে না দেখা যায় তো এদিকে ও যখন নিচে নামে তখন মুরব্বীরা দেখে বলা কত সুন্দর বউ তোমার এত সুন্দর সংস্কারী শাড়ি পরছে কত সুন্দর করে ঢেকে ঢুকে রাখছে কোনো কিছু শরীর কিছু দেখা যায় না এরকম ভালো একটা বউ এত সংস্কারী বউ এত মানে নিয়ম অনেক তোমাদের বউটা অনেক ভালো মানে অনেক প্রশংসা করি ওর নানি চাচি দাদিরা সবাই অনেক প্রশংসা করে রুচিতার আর এইদিকে ওর শাশুড়ি তো ভাবছে যে ওই যে শাড়িটা পরতে পারবে না পরে ভাবলো কীভাবে রুচিতার শাড়ি পরলো কীভাবে ব্লাউজ ছাড়া পরে ওই তো ঢেকে রাখছে ওর শাশুড়ি বুঝতেছে না ওর শাশুড়ি ভাবছে যে রুচিতা পার্টিতে যেতে পারবে না এই শাড়ি পরতে পারবে না পরে যখন ওই শাড়ি পরে নিচে নামে সবাই চাকায় থাকে অবাক হয়ে যায় পরে ওর দাদি শাশুড়ি মানে মুরব্বীরা অনেক প্রশংসা করে তখন ওর শাশুড়িতে একবারে চেতে ফায়ার হয়ে যায় কী ব্যাপার রুচিতাকে আমি অপমান করতে চাইলাম আর উল্টো হয়ে গেলো এটা সবাই ওকে ভালো বলতেছে এখন পরে রুচিতা যখন যাইতেছিল তো পরে নেহার বলে চলো দেরি হয়ে যায় পরে ওরা যাইতেছে তখন ওর শাশুড়ি বলে দাঁড়া তোকে কিছুতে পার্টিতে যেতে দেবো না মানে পিছনে থেকে একটা চেয়ার ফেলে মানে ওর মানে শাড়িটা ফেলে মানে পাল্লোটা শাড়ির পাল্লোটা ফেলে দিলে যাতে সবাই ওর মানে শরীরটা দেখতে পারি পরে ওই ওর শাশুড়ি কী করে মানে বন পড়ে যাওয়ার ভান করে রুচিতাকে পিছন থেকে মানে টেনে ধরে শাড়িটা টেনে ধরে আর ওর আঁচড়টা পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওর পুরো শরীর দেখা যায় পুরো শরীর দেখা যায় আর একেবারে সবাই তো অবাক কই কি দাদু শাশুড়ি হ্যাঁ হ্যাঁ এই রুচিতাকে এত ভালো বললাম এত সংস্কার এত ভালো একটা মেয়ে কিন্তু আজকে ওই বাইরে যেতেছে একটা হাতা কাটা ব্লাউজ পরি তাও যখন পার্টিতে যাবে তখন মনে হয় শাড়িটার ব্লাউজে পাট্টাটা ফেলে শরীর দেখায় মানুষের সাথে মানে কথা বলে পার্টিতে এনজয় করবে মানে ওকে অনেক অনেক অপমান করে রুচিতাকে ওই তো অনেক কান্না করে ওর শাশুড়ি দাদু শাশুড়ি শ্বশুর তারপরে মুরব্বীরা সবাই অনেক অনেক অপমান করে পরে ওই তো রুচিতা অনেক কান্না করে পরে শাশুড়ি পর্দার একটা পাল্লু আইনে আর পুরো শরীর ঢেকে মানে এমনভাবে পেঁচিয়ে দেয় ট্রাইট করে বেঁধে যাও উপরে যাও তোমার পাঠিয়ে যাওয়া হবে না উপরে যাও মানে ইচ্ছা করে ওর শাড়িটা ফেলে মানে পাল্লাটা ফেলে যাতে ওই পার্টিতে না যেতে পারে তো এইটা অভিনয় করছে ওর শাশুড়ি পরে রুচিতা কান্না করে অনেক কান্না করে পরে সিঁড়িতে উঠতে পারে না এমনভাবে পেঁচিয়ে দিছে অনেক কষ্টে মানে উপরে যায় উপরে গিয়ে অনেক কান্না করে আর ওর শাশুড়ি তো ভাবছে না হ্যাঁ নেহার বুঝি রুচিতাকে অনেক বকবে মারবে মানে হাতা কাটা ব্লাউজ পরছে তো পরে নাহার বলে যে যে ঘরে যে বলে রুচিতা তুমি কান্না করো না তুমি আমি তো জানি না এই শাড়িটার ভিতরে যে কাটা ব্লাউজ আছে আমি যদি জানতাম তাহলে আমি এই শাড়িটা কিনতাম না
এদিকে নেহারও জানে না যে ওর শাশু ওর মায় আর দাদি মিলে চক্রান্ত করে এসে কেঁচি দিয়ে কেটে দিছি। তো নেহার ভাবছে যে এটা বাজার থেকে হতো বা এরকমই কিনে আনছি। পরে রুচি দেখে সে পরে ওর এইটা চাদরের এইটা পর্দাটা খুলে দেয়, খুলে ওর পেছনে মানে শরীরের যে পেছনে থাকে পরে খুলে খুলে ধরে ওরে জোরে ধরে বলে তুমি কেঁদো না। আর এদিকে ওর শাশুড়ি দাদি সেরকম মজা নিতে আসে, তো দেখি না নেহার কি বলে রুচি দেখে মনে হয় বকতাছে, অনেক অপমান করতেছি। মানে পাড়ায় পাড়ায় এসে দেখে উল্টো হয়েছি, আল্লাহ আমরা কী করলাম আর কী হয়ে গেলো গা, অগ দুজনে দিয়ে আবার উল্টো মিল হয়ে গেলো, এটা তো অনেকই হয়ে গেলো। মানে শাশুড়ি তো আবার মানে যাই করে চক্রান্ত করে অনেক মানে কী করবো আর। পরে এদিকে ওটা তো শেষ হয়ে গেলো, পরে না আরও অনেক রুচি থেকে বোঝায় অনেক ই করে। পরে এদিকে আবার ওই পর্ব মানে পরে এদিকে ওর শ্বশুরে এসে একটা ছবি দেয়, মানে রুচিতার শ্বশুরে মানে ওটার ইয়ে যে হার বাবা যে মারা গেছে, ওর দাদা মানে দাদা যে মারা গেছে দাদারই মৃত্যুবার্ষিকী হবে, তো এই ছবিটা শাশুড়িকে দেয়, বলে না ওই ছবিটা অনেক বড় করবো আর এবার আমরা যে একটা অনুষ্ঠান করবো মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানে যেন কোনো গড়বড় না হয়, কোনো রুচিতা যতবার কোনো যে কোনো অনুষ্ঠান হয় যে কোনো একটা না কিছু নিয়ে গড়বড় করি, এবার রুচি থেকে সাবধান করে দিও। পরে সবাই পরে শেষে ছবিটা আবার এনে রুচি থেকে দেয় ওর শাশুড়ি, এইবার আরেকটা খেলা শাশুড়ি বড় রুচিদের সাথে আরেকটা খেলা খেলবো ওর সবার মানে ওই যে কোনো পার্টি হোক না যাই হোক ওর শাশুড়ি ওর পিছনে লেগে আছে ওরাকে শুধু অপমান করে। তো রুচিদা বলে আমি তো সব ভালোই করি, ভালো কেন যে আমার সাথে এমন হয়, রুচি তো জানিই না ওর শাশুড়ি যাদেশের মিলে ওর চক্রান্ত করে কিছুতেই জানে না। পরে ছবিটা দিয়া বলে এই ছবিটা তোমাকে আমি দিলাম, এই ছবিটা দিয়ে তুমি এবার রুচি থেকে আবার ইয়ে ফালাবো মানে সমস্যায় ফালাবো। পরে রুচিদার কে ছবিটা এনে দেয়, পরে বাড়িঘর সাজা সুন্দর করে মানে মৃতবাসীকে করবে, কয় ছবিটা এমনভাবে ফ্রেম করবে ভালোভাবে ফ্রেম করবে যাতে এই এই কার্যটা ঠিক মতো হয়। তো ওর শ্বশুর বলে ওর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে বা আমি এটা রুচিকাদের দায়িত্ব দেবো, বলছে রুচিকাদের দায়িত্ব দেবা যে রুচিকা তো ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, যে কোনো দায়িত্বে গড়বড় করে সব কিছু ভালো করে কিন্তু শেষ দিকে গড়বড় হয়ে যায়। পরে সব কিছু সাজায় রুচিতা বলে না মা এবার আবার কিছু ভুল হবে না, এবার দেন আমার কাছে দেন। পরে ছবিটা ওর কাছে দেয়, দিয়ে মনে করেন এটা পরে পর্বে আপনাদের দেখাবো। এদিকে রুহি আর হচ্ছে ইয়ে তো বড় হয়ে গেছে গা, তো রুহি ওর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, ওর একটা খানদানি হার দেয় রুহিকে, সেই হার মানে 10 লাখ টাকা হবে। তো এদিকে পিকুর তো 10 লাখ টাকা দরকার, মানে ওদের তখন টাকা নাই কী করবো। পরে রাত্রে ঘুমাতে যায় রুহি বলে যে হারটা ভালো করে রাখতে হবে, হার দামি হারে অনেক, এটা আমার শাশুড়ি দিছে। পরে রুহি কী করে হারটা খুলে ইয়েকে দেয়, বলে যে এটা পরে দাদি বলে সে দাও হারটা আমি ঘরে রেখে দিই। পরে ইয়ে বলে আর কি করবো, বলে না না এটা দাদির কাছে দিও না, রুচিতা এটা তুমি ওই আমার কাছে দাও, আমাকে আমি রেখে দিই তোমার ঘরে তালা করি। পরে ওর শাশুড়ি দাদি বলে না না ওই উপরে একটা সিন্ধুক আছে, এটা পুরানো সিন্ধুক, চোর যদি আসে এই সিন্ধু বুঝতে পারবে না এই সিন্ধুকের ভিতরে যে হার আছে, মানে ওই সিন্ধুকের একটা এক্সট্রা আলাদা চাবি ওর দাদির কাছে আছে রাতে যাতে চুরি করতে পারে সেই হারটা, সেই জন্য হ্যাঁ ওর দাদি বুদ্ধিটা দেয়। পরে ওই রুহি ওইটা ইয়া সিন্ধুকের ভিতরে হারটা রাখি। পরে রাতে সবাই ঘুমায়, রাতের বেলা চুরি করতে আসে হার ওর দাদি, পরে হারটা চুরি করে নিয়ে যায়। পরে রুহি জুহি টু জুহি টুক আসে, বলে রুহি বলে দাঁড়া আমি পানি নিয়ে আসি। পরে একটু লেগে ধরা গেছিলো, পরে ওর শাশুড়ি যাইতে সারি নিয়ে আর পরে হারটা খেয়ে সোপার দিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় সোপার নিচে। পরে রুহি বলে দাদি তুমি এখনও ঘুমানে এত রাতে তুমি এখানে, হ্যাঁ যে এখানে একটু দাদি হ্যাঁ ঠাকুরের বই পড়তে আসছি একটু বই এখানে ঠাকুরকে ই করে মানে নানান কথা বোঝাই দেয়। পরে রুহি আর কিছু বলে না, পরে রুহি পানি নিয়ে যায়গা। পরে এদিকে হারটা এনে কী করে বিক্রি করে দেয় ওর দাদি একটা ওই লোকের কাছে 10 লাখ টাকা। পরে 10 লাখ নিয়ে পিক করে দেয়, বলে যা এই টাকা ওই লোকটাকে ফিরে দিয়ে আর ওর মুখের উপরে ফিরে দেয় আর তোকে যাতে নির্দোষ প্রমাণ করে দেয়, তোকে যাতে জেলে টেলে না দেয়। পরে
আমি যে তোর টাকা দিচ্ছি কারো বলবি না। পরে পিকু বলে এত টাকা কই পেলা তুমি, এত টাকা কই পেলাম? পিকু এসে কিছু বলে না, বলে তুই চুপ থাক, তুই সবাইকে বলবি আমি এক জায়গা থেকে আনছি, মানে অনেক মানে অনেক কথা বোঝাই দেয়, তুই কাউকে বলবি না যে আমি 10 লাখ টাকা দিছি। পরে আসে পিকু বলে, পরে পিকুর বউ আসে কী হয়েছে এখানে? পরে ওই তাড়াতাড়ি করে টাকাটা নিয়েছে হামলায় যাতে না দেখি পিকুর, কারণ পিকুর বউ তো তাহলে সবাইকে বলে দিবি, পিকুর বউটা আবার অনেক ভালো। তো দাদি কী করে ওই ইটা নিচে নিচে রেখে দেয়, এই টাকাটা ব্যাগে মানে ব্যাগ ভরা টাকা থাকে টাকাটা নিচে রেখে দেয়। পরে আর ওই বউ আর দেখে না, পরে 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 আর কি দেখায় বইটা। তো আপনারা যদি আমার মন সুন্দর নাটকের কাহিনী ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, সাথে পরবর্তীতে জানি আমি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় সে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো সবসময় সাথেই থাকবেন আর সবাই প্লিজ ফলোআসও করবেন, আর আমার নাটকের কাহিনী যদি ভালো লাগে আপনাদের আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন, সবাই ভিডিওতে লাইক দিবেন প্লিজ। আপনারা সবাই দেখেন ভিডিওতে কেন লাইক দেন না, বেশি বেশি সবাই লাইক দিবেন আর সবসময় সাথেই থাকবেন। আর আমার মন সুন্দর নাটক